হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টগুলোকে ফাউন্ডেশনের রূপান্তর সহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে দেশের সব সম্প্রদায়ের নৈতিক ও আর্থসামাজিক উন্নয়ন সময়ের দাবি। ধর্মীয় বৈষম্যহীন রাষ্ট্র তৈরিতে দাবিগুলো শিগগিরই সরকার মেনে নেবেন বলেও প্রত্যাশা করেন তিনি। আদিবাসী জনগণের পরিচালন ব্যয় খাতে দ্বিপাক্ষিক হস্তচুক্তি সম্পাদন ব্যয়